বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপি দিয়ে ডিম রান্নার একটি রেসিপি নিয়ে। আমরা সবাই ফুলকপি বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিম। এই রান্নাটা খুবই মজা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে রান্না করতে হবে ডিম দিয়ে ফুলকপি। প্রথমে আমি চুলা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি। আমি এখানে 5টা ডিম নিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চুলি চুলাতে দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, তা না হলে ছিটে গায়ে লাগতে পারে। ডিমগুলিকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি ভেজে নেব ফুলকপি, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলি। আর কেটে দিয়েছি 2টি আলু। ফুলকপির সঙ্গে আমি আলুগুলি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর আলু আর ফুলকপিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে আলাদা ভেজে নিতে পারেন, তবে ফুলকপির সঙ্গে দিয়ে দিয়েছে, এখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে 5 থেকে 7 মিনিট পর এর মাঝখানে আবার অফ ক্যামেরা আমি নেড়ে দিয়েছিলাম। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি। এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বড় সাইজের 1টি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। তেলটা উপরে ভেসে উঠলেই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি আর আলুগুলি।
কয়েক সেকেন্ড মশলার সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মশলাটা ভালোভাবে পপিগুলির সঙ্গে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলিকে দিয়ে আর নাড়তে হবে না, পরিমাণ মতো পানি, যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। তবে আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে তরকারিতে। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে দেখে নেবেন লবণের টেস্টটা। তবে আমার তরকারিতে আর লবণ দেওয়া লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, আর ঢাকার কোনো দরকার নেই, এমনি সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার ফুলকপি দিয়ে ডিম রান্না। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন, আর এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে আমার মজার মজার রান্নার ভিডিওগুলি পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।